প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আগামীকাল রাজ্যে একেবারে শেষ দফার ভোট গ্রহণ। ভোট শেষ মানে কি তাহলে? তৃণমূল কংগ্রেসের যিনি ভোট কৌশলী প্রশান্ত কিশোর, তারও কি কাজ শেষ? রেজাল্ট বের হওয়ার আগেই কি তিনি তাহলে কলকাতা ছেড়ে চলে যাবেন তার দল বল গুটিয়ে? একটা বিরাট প্রশ্ন অবশ্যই, আমরা সে নিয়ে আলোচনাতে আসব। এবং ভোটের দিনে কীভাবে কাজ করে প্রশান্ত কিশোরের টিম, সেটা নিয়েও কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই প্রশান্ত কিশোরের অফিস, কলকাতার অফিস। প্রশান্ত কিশোর নামটা আপনারা শুনেছেন এবং খুব গোপনে কাজ করেন, এটাই তো আপনারা জেনেছেন। কিন্তু তার গোপনে কাজ করার মধ্যেও কোথায় অফিস ছিল আপনার, সেটা দেখাচ্ছি। দেখুন, সেক্টর ফাইভের সামনের যে বিল্ডিং, গোদরেজ ওয়াটার সাইড, এই বিল্ডিংয়ের 11 তলাতে অফিস প্রশান্ত কিশোরের, আইপ্যাক বলে সংস্থা, রিসেপশনের যে জায়গাটা, সেখানকার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ওই গোদরেজ ওয়াটার সাইডের বিল্ডিংয়ের 11 তলার ছবি, এবং এই হচ্ছে পুরো কাজের জায়গা, অফিস। সেখানে দিদিকে বলো, ব্যানার থেকে শুরু করে যে ধরনের প্রজেক্টগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের বা ছিল, তৈরি করা হয়েছিল, সেগুলো রয়েছে। এবং সেখানে ছবি নরেন্দ্র মোদি থেকে শুরু করে নীতিশ কুমার, এমনকি রাহুল গান্ধী, যাদের যাদের সঙ্গে কাজ করেছেন তাদের ছবি, তবে মমতা ব্যানার্জির ছবি কিন্তু এখনও সেখানে যুক্ত হয়নি। আসলে এর আগে যেখানে যেখানে কাজ করেছেন সেই ছবিগুলো দিয়েই একেবারে অফিসের একেবারে দেওয়ালে সাঁটা রয়েছে। হতে পারে পরবর্তীকালে যখন তিনি অন্য কোথাও কাজে যাবেন, অন্য কোনো নির্বাচনের ক্ষেত্রে যুক্ত হবেন, তখন হয়তো দেখা যাবে মমতা ব্যানার্জির ছবি সেখানে যুক্ত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, যদি রেজাল্ট খুব খারাপ হয় সেটা হয়তো লজ্জায় আর তিনি সেখানে যুক্ত করবেন কি না সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত যাদের যাদের ছবি আপনারা দেখলেন, তার মধ্যে অবশ্যই সবার উপরে কিন্তু রয়েছে নরেন্দ্র মোদীর ছবি। অর্থাৎ খুব প্রফেশনালি তিনি কাজ করেন, যখন যে দল কাজ তাকে দেয় বা তার সংস্থাকে দেয় তাদের হয়ে কাজ করেন, এবং সেইভাবেই তিনি কিন্তু করে আসছেন। এরপর আবার পাঞ্জাবে কাজে যুক্ত হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। একবারে অফিসের ছবি, আমার মনে হয় এই প্রথম কোনো মিডিয়া বা কোনো ইউটিউব চ্যানেল এই প্রথম দেখালো যে প্রশান্ত কিশোর, অর্থাৎ তার যে সংস্থা আইপ্যাকের অফিসটা এক্স্যাক্টলি কোথায় ছিল বা কোথায় আছে কলকাতার, সেই ছবিটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবং এটাও খবর, এই যে অফিসটা 11 তলাতে, এখানে হচ্ছে যারা আইপ্যাকের যারা সাধারণ কর্মী তারা সেখানে বসেন, কাজকর্ম করেন। এবং যে দিদিকে বলো যে ফোন আপনারা করতেন, সেখানেও যে এখান থেকে কিন্তু ফোনটা রিসিভ করা হতো, আপনাদের নাম নথিভুক্ত করা হতো বা লেখা হতো বা যে ধরনের পরামর্শের বিষয়টা, এই অফিস থেকে কিন্তু অপারেট করা হতো। সেই অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমবার। এবং এর পাশাপাশি আরও একটা অফিস প্রশান্ত কিশোরের আছে, সেটার সঙ্গে যুবনেতা অভিষেক ব্যানার্জির খুবই একটা যোগাযোগ যে অফিসের সঙ্গে, সেটা আবার সাধারণ কর্মী যারা তারা জানেন না এক্স্যাক্টলি কোথায় অফিস, সেটা আরও গোপন, খুব সিক্রেট। প্রশান্ত কিশোর সেখানে বেশি বসেন, ফলে আমরা কিন্তু প্রথমে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আইপ্যাক যে সংস্থার নাম, প্রশান্ত কিশোরের তার অফিস, অফিসের ভিতরে ছবি এক্সক্লুসিভলি প্রথমবার আপনাদেরকে আমরা দেখাচ্ছি আরামবাগ টিভির মাধ্যমে। এবার যেটা নিয়ে বলছিলাম দর্শক, আগামীকাল তো ভোট শেষ হয়ে যাচ্ছে, অষ্টম দফার ভোট, তার মানে তাহলে তো এরপর কী কাজ হবে প্রশান্ত কিশোরের? তিনি তাহলে কি চলে যাবেন? রেজাল্ট তো দোসরা মেয়ে, রেজাল্টের দিনে তো তার কি সেরকম কোনো কাজ আছে, নাকি তার আগেই তিনি চলে যাবেন একেবারে দল বল গুটিয়ে নিয়ে কলকাতা থেকে? আমরা যেটা খবর পাচ্ছি যে দর্শক, বিভিন্ন সূত্র মারফত, সেটা হচ্ছে মোটামুটি কালকেই তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। কাউন্টিংয়ের দিনে কিন্তু প্রশান্ত কিশোরের টিমের কোনো কাজ নেই, ফলে তার কিন্তু চলে যাওয়ার সম্ভাবনাটাই বেশি গণনা করার আগেই। কিন্তু এটাও খবর পাচ্ছি যে যদি মমতা ব্যানার্জি, অর্থাৎ এই তৃণমূলের সরকার যদি আবার আসে তৃতীয়বারের জন্য, তাহলে কিন্তু পার্মানেন্টলি চলে যাবেন না প্রশান্ত কিশোর। একেবারে নতুন সরকার, নতুন সরকারের অ্যাডভাইসার হিসেবে, পরামর্শদাতা হিসেবে, এবং তার এই যে কর্মসূচিগুলো যেমন রয়েছে দুয়ারের সরকার, এই ধরনের যে প্রজেক্টগুলো রয়েছে এইগুলোকে বাস্তবায়িত করার জন্যে পুরোপুরি, এবং এই ধরনের আরও কিছু একেবারে মানে পরামর্শ দেওয়ার জন্যে এই টিমের একটা অংশকে পার্মানেন্টলি রেখে দেওয়া হবে এই রাজ্যে, মানে সরকারের পরামর্শদাতা হিসেবে, এমনটাই কিন্তু আমরা খবর পাচ্ছি বিভিন্ন সূত্রে, যেমন অন্ধ্রপ্রদেশে কিন্তু রয়েছে। সুতরাং এইরকম একটা খবর আমরা পাচ্ছি যে যদি সরকারে আসেন নতুন করে মমতা ব্যানার্জি, তাহলে প্রশান্ত কিশোরের টিমকে তার পরামর্শদাতা হিসেবে গাইড করার জন্য একটা টিমকে কিন্তু সরকারের সঙ্গে রেখে দেওয়া হবে। হয়তো যত সংখ্যক কর্মী রয়েছেন সেই সংখ্যক দরকার হবে না, কিন্তু একটা টিম পার্মানেন্টলি কাজ করবে প্রশান্ত কিশোরের, তেমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। ফলে এখনই চলে যাওয়া পুরোপুরি গুটিয়ে নিয়ে সেই সম্ভাবনা কম,
তবে অবশ্যই তাদের নজর থাকবে ওই যে দোসরা মে কি রেজাল্ট হচ্ছে। দ্বিতীয় যেটা আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল যে প্রশান্ত কিশোরের টিমে যারা কাজ করছেন তারা তো সব বাইরে থেকে আসা লোকজন, তাহলে ভোটের দিনে তারা কীভাবে কাজ করছেন, কীভাবে কাজ করছেন? ভোটের দিনে তো যে বিধানসভায় ভোট সেখানে তো বাইরের লোক থাকতে পারবে না, তাহলে কাজটা তারা কীভাবে করেছেন বা করছেন সেটাও আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দর্শক, যেটা আমরা খবর পাচ্ছি ভিন্ন সূত্রে, সেটা হচ্ছে ভোটের দিনে এই আইপ্যাক বা প্রশান্ত কিশোর টিমের কী কাজ। প্রশান্ত কিশোর টিমের কাজ হচ্ছে প্রত্যেকটা বুথে একটা করে ভলেন্টিয়ার নিয়োগ করে রাখা। ভলেন্টিয়ারটা কীরকম, ধরুন কোনো নেতা রয়েছেন, তার ছেলে বা তার স্বজন কেউ এক একটা বুথের একটু একটু শিক্ষিত বা শিক্ষিতা, তাদের সঙ্গে তাদেরকে ভলেন্টিয়ার হিসেবে সেখানে যুক্ত করে এবং সে তার জন্য পেমেন্টও দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, মানে আইপ্যাকের তরফ থেকে পয়সা দেওয়া হবে পার্টিতে, পার্টি আইপ্যাকের থেকে, মানে পার্টি আইপ্যাকে দিচ্ছে, আইপ্যাক তাকে দেবে। এইভাবে যেহেতু আইপ্যাকের যারা কাজ করছিলেন তারা থাকতে পারবেন না, কারণ এলাকার বাইরে যেহেতু তারা, সেই জন্যে প্রত্যেকটা বুথে স্থানীয় একজন করে ভলেন্টিয়ার তারা কিন্তু নিয়োগ করেছে এবং তাদের কাজটা হচ্ছে, তারা কিন্তু বুথ এজেন্ট নয়, কিন্তু তারা কিন্তু বুথের বাইরে থাকবেন, শুধু মনিটর হিসেবে দেখবেন কী হচ্ছে, গতি প্রকৃতি দেখবেন। আর এক একটা বিধানসভার এক একটা কন্ট্রোল রুম তৈরি করা হয় বা তৈরি করা হয়েছে, সেখানে আইপ্যাকের লোকজন তারা কিন্তু বসে থাকবেন, তারা বিধানসভার বাইরেও হতে পারেন, একটা জায়গায় তারা বসবেন যেখানে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয় না, সেখানে তারা বসে পুরো কন্ট্রোল করবেন এবং প্রত্যেকটা বুথ থেকে ইনপুট তারা নেন যে কী হচ্ছে, কী অবস্থা এখন, কী বারে এমন কিছু হালকা পজিশন রয়েছে যেখানে একটু সুবিধা আদায় করা যাবে, সুবিধা মানে বুঝতে পারছেন, আমি আর ডিটেক্ট বলছি না, মানে ভোট তো ভোট পার্সেন্টেজ বাড়াতে হবে, দলের দিকে ভোট টানতে হবে, সেটা একেবারে মানে নিজের ভোট নিজে দিলেই হবে সেটার বাইরেও তো চিন্তাভাবনা দলগুলো থাকে, আমি সেইগুলোর কথা বলার চেষ্টা করছি। সুতরাং তারা কিন্তু ওই যে ইনপুট নিচ্ছে ওখানে যাকে নিয়োগ করা হয়েছে ভলেন্টিয়ারকে, তার কাছে ইনপুট নিচ্ছে যে এখন ভূতের কীরকম পরিস্থিতি, সিআরপিএফ কোথায় আছে, কতটা ডিস্টেন্সে রয়েছে, সিআরপিএফ কতটা কড়াকড়ি, ওখানের মানুষ কতটা সজাগ নিজের ভোট নিজে দেওয়ার ক্ষেত্রে, ওখানকার মানে যারা রয়েছেন পোলিং অফিসার থেকে শুরু করে তারা মানে কতটা কড়া, কতটা কড়া, এইভাবে তারা কিন্তু মনিটর করবেন। করে যেটা করবেন, তারা যে সুবিধা আদায়ের ক্ষেত্রে যেটা বলছিলাম তারা নিজেরা গিয়ে করবেন তা না, তাদের কাজটা সেটা হচ্ছে দলকে জানানো যে অমক অমক বিধানসভার অমক বুথে কিন্তু এই মুহূর্তে যা পজিশন, সুবিধা আদায় করার চেষ্টা করলে করা যেতে পারে, এটা দলকে ইনপুটটা দিয়ে দেওয়া হলো। এবার দলের যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু সেখানে গিয়ে করবে, আইপ্যাকের লোকেরা গিয়ে কিন্তু সুবিধা আদায় করবে না, তারা শুধু ইনপুটটা দেবে, তারা কিন্তু শুধু মানে তথ্যটা দেবে যে এখন কী অবস্থা প্রত্যেকটা বুথের, এখন কীরকম অবস্থা, এবং তার সঙ্গে অন্যদিকেও রয়েছে যে অন্যরাও যদি কোনো কেউ সুবিধা আদায় করতে যায় সেই খবরটা দেওয়া, সেখান থেকে আবার তারা নির্বাচন কমিশনে জানাবে, এই এই পার্টটাও রয়েছে, আবার নিজেদের সুবিধার ক্ষেত্রেও ইনপুটটা কিন্তু দেওয়ার চেষ্টা করে। এইভাবে কিন্তু ভোটের দিনে কাজ হচ্ছে আইপ্যাকের সংস্থার কাজ, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। দর্শক, একেবারে নিশ্চিত করে কখনোই কিছু বলা যায় না, সোর্স আমরা যেগুলো যেখান থেকে পাচ্ছি সেটা থেকে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করি, হয়তো আইপ্যাক বলবে যে না এরকম কোনো ব্যাপার নেই, বলতে পারেন, কিন্তু আমরা তো একবারে নিশ্চিত করে বলতে পারছি না, যেটুকু খবর আমাদের কাছে আসছে একেবারে অসমর্থিত সূত্রে বলা যায়, আমরা জাস্ট সেই ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এইভাবেই কিন্তু কাজটা করে। কিন্তু আমরা খবর নিচ্ছিলাম, তাহলে কি কাউন্টিংয়ের দিনেও কি আইপ্যাকের এরকম কোনো টিম কাজ করবে, যে যারা কাউন্টিং এজেন্ট তারা কোন দলের কীরকম রয়েছে সেখানেও কিছু সুবিধা আদায় করা যায় কি না, সেটা যেন আমরা খবর পাচ্ছি যে না, কাউন্টিংয়ের দিনে কিন্তু আইপ্যাকের টিমের কোনো কাজ নেই, সেই জায়গায় তারা সে অর্থে কোনো কাজ করছে না, যেটা ভোটের দিনে কাজ করছে, তখন কাউন্টিংয়ের ক্ষেত্রে যেভাবে যে সিস্টেমে কাউন্টিং হয় সেইভাবে কিন্তু করা হবে, শুধু ভোটের দিনে খেলা মেন খেলা যেটা, সেদিনেই তাদের এই কাজটা তারা কিন্তু করছে, এইভাবেই কিন্তু তারা প্রত্যেকটা বিধানসভায় কাজ করেছে যেটা আমরা খবর পাচ্ছি, ফলে সেই কাজটা আগামীকাল শেষ হয়ে যাচ্ছে এবং যেই কারণে হয়তো আপনাদের মনে প্রশ্ন যে তাহলে কি প্রশান্ত কিশোর চলে যাবেন কাউন্টিংয়ের আগেই, কারণ এমনিতেই যেভাবে একটা হাওয়া কাজ করছে যে এবার আর কোনো মানে সুযোগ নেই মমতা ব্যানার্জির সরকারে আসার, সুতরাং সময় থাকতে যে চলে যাওয়া যায় তাহলে হয়তো সামনাসামনি ঝাড়টা খেতে হবে না, কারণ মমতা ব্যানার্জি তো জানেন যখন মনে হয় যে তার সুবিধা মতো কিছু হয়নি তখন তো তিনি যেই হন না কেন একবার ডিরেক্টলি তাকে ঝাড় দিয়ে থাকেন বা তাকে কথা বলে থাকেন, সুতরাং এটা নিয়ে অনেকে চর্চা রয়েছে। কিন্তু আমি যেটা বললাম যে চলে যাওয়ার দুটো বিষয়, যে একটা তো চলে যাওয়া, যে মমতা ব্যানার্জি কী বলবেন হেরে যাওয়ার পর সেটা একটা যেমন ফ্যাক্টর, আবার হচ্ছে জিতে গেলে তো আবার থাকতে হবে, টিমটাকে রাখতে হবে, আর একটা চুক্তিটা বাড়াতে হবে, ফলে সেটাও একটা দিক রয়েছে। তবে এটুকু আমরা পরিষ্কার যেটা বললাম যে যদি সরকারে ফিরে আসেন মমতা ব্যানার্জি, তাহলে আইপ্যাকের একটা টিম কিন্তু পরামর্শদাতা হিসেবে কাজ করবে, মানে আর বিশেষ করে প্রজেক্টগুলোকে বাস্তবায়িত করার জন্যে তারা কিন্তু একেবারে
কাজ করবে এটুকুই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। আর একটা বিষয়, অনেকের মধ্যে অনেক কৌতূহল, অনেক প্রশ্ন, অনেকে অনেক কথা বলছেন, নেতারা যে 500 কোটি টাকা নাকি চুক্তি হয়েছে প্রশান্ত কিশোরের সঙ্গে এই ভোট পর্বের জন্য। আমরা আবার একটু বেশি খবর পাচ্ছি, 776 কোটি, যে 500 নয় 776 কোটি এরকম অ্যামাউন্টের একটা চুক্তি হয়েছে। সবটাই হচ্ছে ভেসে আসা খবর দর্শক, কারণ এইগুলো তার চুক্তি এগ্রিমেন্ট পেপার, কেউ কখনো দেখাবে না আর আপনাদেরকে দেখাতেও পারবো না। সুতরাং একটা হেভি অ্যামাউন্টের টাকা আইপ্যাককে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এত কিছু দিয়েও যদি সরকারে না আসতে পারে তৃণমূল কংগ্রেস, তাহলে তো মমতা ব্যানার্জির কী ধরনের রিয়াকশন হবে, আর কার জন্যে মানে কে তাকে পরামর্শ দিয়েছিল বা দিয়েছিলেন আইপ্যাককে নিয়ে আসার, তার দিকেও যে রোজটা গিয়ে পড়বে মমতা ব্যানার্জির সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, আমি জাস্ট আইপ্যাক সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় এই ধরনের খবর আপনারা অন্য কোনো মিডিয়ায় কখনো দেখেননি, আমরা কিন্তু প্রথম এইভাবে প্রকাশ্যে আনছি এবং অফিসের ছবিটাও কিন্তু প্রথম দেখালাম। দর্শক, কী মনে হচ্ছে আপনাদের, রেজাল্ট কী হবে এবং প্রশান্ত কিশোর কী করতে পারেন, পরবর্তী স্টেপ তার কী হবে? এবং অবশ্যই তার টুইটটা আপনারা সেভ করে রেখেছেন নিশ্চয়, যে বলেছেন যে বিজেপি ডাবল ডিজিট ক্রস করবে না, দুসরামে এই ভোট মানে কৌশলীর কথা কতটা খাটে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে, এবং আমরা পরবর্তীকালে অবশ্যই প্রশান্ত কিশোর সম্পর্কে আরও অন্যান্য খবর নিয়ে আসবো।